সে কি সত্যি আপনাকে ভালোবাসে? আপনাকে সত্যিকারের ভালোবাসে কি না অনেক সময় আপনি কিন্তু বুঝতেও পারেন না, কেননা সে তো আপনার সাথে সব রকমের সম্পর্কে জড়িয়ে আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সে কিছুদিন সম্পর্ক রাখার পরে সে নিজেই হয়তো সম্পর্ক থেকে বেরিয়ে গেল। তখন কিন্তু মানুষের বোঝা সত্যি কঠিন হয়ে যায় যে সে কি সত্যি ভালোবাসে। আবার অনেক ক্ষেত্রে তাকে হয়তো আপনি নানাভাবে সাহায্য করছেন, তার বিপদে আপদে তার পাশে আছেন, তারপরেও সেই মানুষটা আপনার কথা একদম ভাবছে না, আপনার ভালোবাসা স্বীকার করছে না। সেই ক্ষেত্রে যদি কোনো তন্ত্রমন্ত্রের সাহায্য নেওয়া যায় তাহলে অবশ্যই সে কিন্তু তার ভালোবাসা কিন্তু পাওয়া যায়। তো সেখানে অনেক উপাচার থাকে, তো সেই উপাচার যদি আপনি করতে পারেন একটু তাহলে কিন্তু আবার তার ভালোবাসা আপনি পাবেন। তখন সে কিন্তু ভালোবাসতে বাধ্য হবে, সে যাই করুক না কেন সে কিন্তু ভালোবাসতে বাধ্য হবে, এবং সে আপনার সাথে পুনরায় আবার কথা বলবে, যোগাযোগ রাখবে। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো যার মাধ্যমে অনেক সহজে আপনি অন্য মানুষের ভালোবাসা আদায় করতে পারবেন, এবং সে চুপচাপ আপনার প্রেমে পড়বে, আপনাকে ভালোবাসবে এবং আপনার কথা শুনে চলবে, এবং আপনাকে ছাড়া সে আর থাকতে পারবে না। আপনি যাই করুন যাই বলুন তবুও কিন্তু সে আপনাকে ভালোবাসবে, অর্থাৎ আপনার কথা মতো চলবে। এই ভালোবাসা পাওয়ার জন্যে অন্য মানুষের এই কাজটা অবশ্যই প্রয়োজন। আপনি যাই করেন যেমন করেন তবু সে আপনাকে ভালোবাসতে বাধ্য। আজকে সেরকমই একটা জিনিস আমি দেখাবো। এটা অত্যন্ত বলশালী একটা কাজ, অত্যন্ত শক্তিশালী একটা কাজ, যার মাধ্যমে যে কোনো মানুষের ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসার জন্য আপনাকে আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মানুষের সবথেকে বেশি খারাপ লাগে যখন সে দেখে আপনি কাউকে সব কিছু দিয়ে সাহায্য করলেন, সব কিছু করলেন, তারপরে সে যদি কোনোভাবে বিশ্বাসঘাতকতা করে অথবা আপনার ভালোবাসা অস্বীকার করে, সেটা কিন্তু অত্যন্ত দুঃখের। অনেকে দেখবেন আবার একটু ঘ্যাম দেখায়, হয়তো আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন, সে কিন্তু মনে মনে জানে যে আপনি তাকে হয়তো পছন্দ করেন, ভালোবাসেন, তারপরেও সে কিন্তু আপনার থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়। তো কারোর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হয়, এই কাজগুলো যদি আমরা করি তো সহজে অন্য মানুষের ভালোবাসা আমরা কিন্তু পাই। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোনো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এই কাজটা কতটা শক্তিশালী। দেখুন একটা মন্ত্র আমি লিখেছি এখানে, এসো গন্ধ ওং হ্রিং সুশীলা দ্রব্যই নমঃ, এসো গন্ধ ওং হ্রিং সুশীলা দ্রব্যই নমঃ। এই মন্ত্রটা একটু লিখে নেবেন যদি সম্ভব হয়, এসো গন্ধ ওং হ্রিং সুশীলা দ্রব্যই নমঃ, এসো গন্ধ ওং হ্রিং সুশীলা দ্রব্যই নমঃ।
এষো গন্ধ ওম হিরিং সুশীলা দ্রব্যই নম। দুটো ধূপকাঠি আপনার লাগবে, একটা আপনার জন্যে একটা আপনার ভালোবাসার জন্যে। দুটো ধূপকাঠি নেবেন, গন্ধরাজ ধূপকাঠি, অর্থাৎ যে ধূপকাঠি দিয়ে সুগন্ধ বেরোয়। অনেক ধূপকাঠি আছে দেখবেন, আপনি যদি বাড়িতে জ্বালান সুন্দর একটা গন্ধ বেরোয়, সুন্দর গন্ধ। তো এরকম দেখে আপনি দুটো ধূপকাঠি নেবেন। এই দুটো ধূপকাঠি আপনি জ্বালাবেন, আগুন দিয়ে জ্বালাবেন। দুটো ধূপকাঠি জ্বালিয়ে রেখে দেবেন। তারপরে আপনি যাকে ভালোবাসেন তার কোনো একটা ছবি আপনি বের করবেন। যদি তার ছবি মোবাইলে থাকে তাহলে মোবাইল থেকে বের করবেন। যদি তার কোনো ছবি না থাকে, ছবি নাও থাকতে পারে ইনকেস আপনার কাছে, হয়তো আগে ছিল আপনি ডিলিট করে ফেলেছেন, নাও থাকতে পারে ছবি, সেই ক্ষেত্রে একটা কাগজে তার নামটা লিখবেন। সেই ক্ষেত্রে একটা কাগজে তার নামটা লিখবেন আর এই দুটো ধূপকাঠি আপনি জ্বালিয়ে দেবেন। দুটো ধূপকাঠি এরকমভাবে জ্বলবে, আগুন দিয়ে যখন জ্বালাবেন দেখবেন দুটো ধূপকাঠি পরপর করে জ্বলবে। আর এই মন্ত্রটা আপনি জপ করবেন, এষো গন্ধ ওম হ্রিং সুশীলা দ্রব্যই নম। এই মন্ত্র জপ করবেন, আর তার যে ছবি আছে ওই ছবিটার উপরে আপনি দেখুন, দুটো ধূপকাঠি যখন আপনি জ্বালাবেন তখন কিন্তু গন্ধ মানে ধোঁয়া বেরাবে, এই ধূপকাঠি থেকে ধোঁয়া বের হবে। ওই ধোঁয়াটা চেষ্টা করবেন যে ওই ছবির উপরে যাতে, মানে মোবাইলটা দরকার হলে আপনি এটা উঁচুতে একটু রাখবেন, আর ধোঁয়া যখন দেবে দেখুন এখান থেকে তো ধোঁয়াটা দেবে, এখান থেকে ধোঁয়াটা ছাড়বে, আর চেষ্টা করবেন ওই ধোঁয়াটা যেন ওই ফটো মানে যেটা মোবাইলে থাকুক বা আপনার কাছে কোনো পাসপোর্ট সাইজ বা বড় সাইজের যদি কোনো ছবি থাকে, তাহলে মোট কথা ওই ধোঁয়াটা যেন ছবির উপরে লাগে। ওই ধোঁয়া, এই দুটো ধূপকাঠির ধোঁয়া যখন ছবির উপরে লাগবে তখন আপনি যার জন্যে কাজ করবেন সে কিন্তু আপনার প্রেমে হাবুডুবু খাবে, সে আপনাকে ভালোবাসতে বাধ্য। দুটো ধূপকাঠি জ্বালিয়ে এই মন্ত্রটা আপনি অনর্গল জপ করতে থাকবেন, এষো গন্ধ ওম হ্রিং সুশীলা দ্রব্যই নম, এষো গন্ধ ওম হ্রিং সুশীলা দ্রব্যই নম, এষো গন্ধ মানে গন্ধটা যেন চলে আসে, এষো গন্ধ ওম হ্রিং সুশীলা দ্রব্যই নম। এইভাবে আপনি 108 বার এই মন্ত্রটা জপ সিদ্ধ করবেন, এইভাবে এই মন্ত্রটা 108 বার জপ সিদ্ধ করবেন, এবং এই ধোঁয়াটা সেই ফটোর গায়ে যদি লাগে তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসবে, ভালোবাসতে বাধ্য। এইভাবে টানা 11 দিন আপনাকে প্রতিদিন দুটো করে ধূপকাঠি জ্বালাতে হবে, এবং এই যে মন্ত্রটা আছে রোজ যে কোনো সময়, কাজটা আপনি যে কোনো সময় করতে পারবেন, যে কোনো দিন করতে পারবেন, কোনো বাচক নেই। নিয়ম হলো শুধু একটাই, যে প্রতিদিন আপনাকে 11 দিন দুটো করে ধূপকাঠি জ্বালাতে হবে, আর এই মন্ত্রটা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনার সুবিধা মতো 108 বার করে জপ করে ওই গন্ধটা যেন ওই ফটোর উপরে আপনাকে ধরে রাখতে হবে, মানে যখন ধোঁয়াটা যাবে তখন যেন ওই ফটোর উপরে যেন এই গন্ধটা যায়, তাহলে বুঝবেন সে যেখানে থাকুক যত দূরে থাকুক আপনার কথা চিন্তা করতে বাধ্য। সে এই গন্ধে তার ছবির উপরে যখন যাবে সে আপনার কথা চিন্তা করবেই, শুধু চিন্তাই করবে না, সে আপনার সাথে আবার যোগাযোগ করবে। আপনার সাথে যাই হোক না কেন, এটা খুব পাওয়ারফুল একটা উপচার কিন্তু আমি দেখালাম, যারা ঠিকভাবে করতে পারবেন তারা কিন্তু যথেষ্ট ভালো উপকার পাবেন এর থেকে। যদি ভিডিওটা আপনার উপকারে উপকার আসে বা উপকারে লাগে, বা ভিডিওটা যদি ভালো বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।